তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই করে আপনাদের সত্যি ভালো লাগবে। এই যে আমরা ওয়াইটিতে আমরা কি করছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই করে কন্ট্রোভার্সি। বাবা চোপা কাকে বলে, চোপার ঠেলায় খোপা নড়ে যাবে, মানে মাথা খোপা নড়ে যাবে, এমন চোপা মুখ এমন নাড়বো যে পিছনে খোপা নড়ে যাবে, যাকে যেটা বলার যেটা বলতে এলাম। ও মা গো মা গো মা, আমরা আমাদের কর্মক্ষমতা, আমাদের কি বলবো এটাকে, আমি তো অবশ্যই করে গুণ বলবো, এই যে আমি বলছি আপনারা শুনছেন, এটা তো অ্যাকচুয়ালি আমি বলতে পারছি বলেই তো আপনারা শুনতে আসছেন। আজকে যদি আমতাম চাম বকতাম তাহলে বলতে এই সাইড বলতেন না। তাই এইরকম আমরা এক একজন এক একজনকে বিক্রি করে খাচ্ছি, কেউ কেউ আবার নিজেকে বিক্রি করছে, সেটা তো আমাদের দালাল কাম এজেন্ট, সে সবাইকে বিক্রি হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে নিজের ফ্যামিলি লোকদেরও বিক্রি করছে। সত্যি আমি ভাবি কোথায় দিনকাল চলে গেছে, যে শ্বশুরবাড়ির থেকে এক ছেলের বউ চিন্তা করতে পারছো, লাথি মেরে বার করে দিচ্ছে, কোথায় যাবে সে এখন, এই কোথায় যাবে, এই কোথায় যাবে তো মনে পড়ে গেল। হ্যাঁ গীতাদি, হ্যাঁ গা গীতাদি, তোমার না পিছনে হুড়কো দেওয়ার জন্য সেদিন এরা রানাঘাট গিয়েছিলো, অ্যাডমিনিস্ট্রেশন ভবনে গিয়েছিল, তুমি কেন ভুলে যাচ্ছ ভাই, এত উপকারী মন ভালো না, তুমি সবার জন্য করো বলেই এত বাস তোমাকে নিতে হয়, মানে গালমন্দ শুনতে হয়, মন্দিরার জন্যে করো, মন্দিরা মায়ের জন্যে করো, তারপরে মন্দিরার শ্বশুরবাড়ি সোমনাথের মা বাবার সাথে তোমার ভালো সদ্ভাব আছে, তাদের জন্য করার কথা বলছি না, এখন তুমি যে দালাল মানে দায়িত্ব নিয়ে তোমাকে সর্বশান্ত করবে, আর সর্বশান্ত কথাটার মানে জানো, আশা করি জানো, তুমি তো বলেছো কী জন্য জমিয়ে রাখছো, কবে জন্য আটি করে বিক্রি করতে বলবে, না আমি এগুলো এখানে বলছি না, যাই হোক যেটা বলার যেটা বলার হচ্ছে, তুমি কি সুন্দর একদম, ও যেটা চাইছিল মানে দালাল, যে ঠিক নগর ঠাকুরের স্টেশনের কাছে, তারপরে তার বাড়ির থেকে কাছাকাছি, এইরকম একটা তুমি বাড়ির খোঁজ দিয়েছো যেখানে ফ্যামিলি অথবা মহিলা থাকতে পারবে, গার্লস লেখা, তুমি এত কিছু করে সংসার সামলে অফিস সামলে তারপরে তুমি মানুষের জন্য এরকম সদার্থক চিন্তাভাবনা রাখতে পারো, দাদি আজকে তোমাকে একটা স্যালুট না করে পারছি না, কিন্তু তুমি কত ভালো গো, তুমি এত মানুষের চিন্তা করো, কোথায় কোথায় দৌড়ে চলে যাও, কোচবিহার থেকে প্রিয়া চলে আসছে, তার সাথে তুমি তার উপকারে লাগছো, সে একটা অনাথ আশ্রমে তার কিছু দান দাক্ষিণ্য করবে, সেখানেও তুমি গেছো, তুমি মন্দিরার বাবার ঘাট কাজে গেছো, দেখো এইগুলো করছো করেছো করে তুমি কিন্তু তোমার ভিডিওতে দেখাও নি, আমরা জানতে পেরেছি মন্দিরার থেকে, আরও অনেকেই বলেছে তাদের থেকে জানতে পেরেছি, সমস্তটাকে আজকে তুমি ছাপিয়ে গেছো, তুমি দালালের জন্য বাড়ি রেখে দিলে, ও মাই ডগ ও মাই ডগ ও মাই ডগ, তুমি দালালের জন্য বাড়ি রেখে দিয়ে তুমি জানো কার এইরকম কুদৃষ্টিতে পড়লে, অবশ্যই করে দালালের হাজব্যান্ডের, ও যা তোমাকে অভিসম্পাত করবে না, রোজ এসে যে তানা মারতো, এই যে টন দিত, সেটাও আর পারবে না, কারণ দেখো তুমি বলে দিয়েছো, এইরকম তোমার মন উদারও ভাবাপন্ন, হ্যাঁ তোমার সর্বশান্ত করবে বলে যে মুখিয়ে রয়েছে, এবং সে সুন্দরভাবে এখানে একটা আওয়াজ দিয়েছে, থ্রেট বলো আর হুমকি চমকি বলো, তোমার সর্বশান্ত করে ছাড়বে, মানে তোমার অফিস সংক্রান্ত কোনো বিষয়, যাকে সেও বলনি তুমিও বলনি আমি কেন বলতে যাবো, তাই না, সে তো শুনতেই পাবো আগামী দিন, তা তুমি কী বাবু কেস ঘটিয়ে রেখেছো যে তোমার সর্বশান্ত হবে, হ্যাঁ আর তোমার সর্বশান্ত হলে তোমার ছোটো মেয়েটার কী হবে তুমি ভেবে দেখেছো, আমি জানি তোমার বাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে, আর সমস্তটাই লিগাল ওয়েতেই আছে, অন্য কোনো জমি জায়গা টুকটাক করে নাওনি, বা বাড়ির উপর বেআইনি কোনো কিছু করনি, বাড়ি তোলনি, সমস্ত ঠিক আছে, কিন্তু অফিসে কী এমন করে রেখেছো যে তোমাকে সর্বশান্ত করার জন্য উদ্ধত হয়েছে, একটু কইবা গীতাদি কইবা, তুমি তুমি বলেছো যে ও আমার কিছু বাঁকা করতে পারবে না, আমি জানি বাঁকা করতে পারবে না, কিন্তু তোমাকে তো এরকম একটা কেস দিয়েছে, জানি না তোমার কাছে গেছে কি না, সেটাও তুমি কর নাই বলে আমি জানতে পারিনি, এত কিছু করার পরও এই দালালির জন্য তোমার এত সদ্ভাবনা, এত ভালো ভাবনা যে মেয়েটা পথে বসবে, তার বাপের বাড়িও মুখ ফিরিয়ে নিয়েছে, নাহলে তো আগেই বলতো আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, বাপের বাড়িতে থেকে আমি রেন্টের ঘর খুঁজবো, অ্যাকচুয়ালি সবাই জানি, তুমিও জানো আমি জানি তোমার দয়ার শরীর, যে পোষ্যটাকে রাখিনি, যেই বাপের বাড়ি পোষ্যকে রাখিনি বলে মেয়ে মাকে গালাগালি দেয়, সেখানে তো তাকে সহকারে পোষ্য রাখবে, এই চিন্তাটা আমাদের করা উচিত না, তাই না গীতাদি, যার জন্যই কি তুমি এইভাবে অ্যাড্রেস, এইভাবে তুমি রেন্টে এরকম ঘর পাওয়া যাবে তুমি দিয়েছো, তোমাকে ঝুমা দিতে ইচ্ছা করছে, ঝুমা ঝুমা দে দে, বাবা ঝুমার কথা মনে পড়ে গেল, ছেড়ে দাও এ তো ঝুমারই জেরক্স, তা গীতাদি এই ছিল তোমার মনে, এইভাবে তুমি সুরো কেটে ঢুকছো দোস্তি পাতানোর জন্য, এ দোস্তি হামনে হি তো রেঙ্গে,
তাহলে তুমি ওর সাথে হাত মেলাচ্ছ? এই সর্বশান্ত করবে বলেছে বলে তুমি ভয় পেয়ে গেছো? গীতাদি, গীতাদি তুমি ভয় পেয়ে গেছো? আমি তো জানতাম তোমার প্রত্যেকটা পরিষ্কার ব্যাপার, ডকুমেন্টস বলো, মানে চাকরির ক্ষেত্রে বলো। এখন তো মনে হচ্ছে না ভাই, ডালে কুচ কালা নেই তো পুরা কালাই ডাল। হ্যাঁ, তুমি এইরকম দালালকে, যে দালাল তোমার শরীরের রস নিংড়ে দিচ্ছে, তোমাকে বিধবা বলছে, ন্যাড়া করে একটা ঘরে রেখে নিরামিষ খাওয়াবে, তোমার সাথে সাথে তোমার ছোট মেয়েকেও বাদ দিচ্ছে নে, তার হয়ে তুমি রেন্টে ঘর খুঁজছো? কি ভাই, কি অভিসন্ধিটা কি? তার মানে কি সত্যি করেই ও তোমাকে বাস দেওয়ার জন্য, সর্বশান্ত করার জন্য ঠিকঠাক ওয়েতে চলছে, এটাই ভাবো? গীতাদি, এটা আমি কিন্তু মানতে পারছি না। গীতাদি, কেসটা কি? গীতাদি, গীতাদি তুমি বলো। গীতাদি, আমার পেট ফুলে যাচ্ছে, তুমি এই মনের মধ্যে রেখো না, আমার আবার জানতে না পারলে না পেট ফুলে যায়, বিশ্বাস করো। একটু বলো প্লিজ, তুমি ভুল না ও ভুল, ও ঠিক না তুমি ঠিক, আমি কিন্তু বুঝতে পারছি না। তবে এইটুখানি বুঝতে পারছি যে তুমি দালালকে ঘর যে পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছ ইন ডিটেলস। দেখা যাক দালাল উত্তর দেয় কি না। উত্তর তো দেবেই দালাল, দালাল তো কিছু কিছু ক্রিয়েটারদের চ্যানেলে এরম করে চক্ষু চাইয়া রয়েছে। তার মধ্যে লিস্টের প্রথমে মন্দিরা, সেকেন্ডে তুমি, তারপরে আছে কিমা আছে, ইমা আছে, সন্দীপ আছে, এখন কিন্তু তুমি হট কন্টেন্ট দালালের। কিন্তু কেসটা কি? সর্বশান্ত করে দেবে এই ভয়ে তুমি দালালকে ঘর খুঁজে দিচ্ছ? উত্তর দিও প্লিজ, আমি তোমাকে মেনশন করবো, তুমি আমাকে উত্তর দিও, আমি আমি নিতে পারছি না। ব্যাপারটা কি গীতাদি, ব্যাপারটা কি? চলো বন্ধুরা, আশা করি আমার সাথে সাথে তোমাদেরও বেশ মনের মধ্যে এসে আনচান করছে না কেসটা কি। তাহলে চলো আমরা সবাই মিলে গীতাদির চ্যানেলে ধর্ণা দিই, গীতাদি যতক্ষণ না উত্তর দেবে। চলো